আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডি বধি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বেবি রম্পার। আমি আগের একটি বেবি রম্পার এভাবে গেঞ্জির উপরে রেখে মাপ দিয়ে নিচ্ছি। এখন এর চারপাশ দিয়ে এভাবে কেটে নিতে হবে। আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি নতুন কাপড়ের এভাবে তৈরি করে নিতে চান তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দুই পাশটি সমান করে হাতার অংশে একটু কার্ভ করে দিতে হবে। হাতার অংশটি এখানে আমার আর্মহোলের ডিপ হচ্ছে 4 ইঞ্চি হয়েছে, আর হাতার লম্বা নিচ্ছি আমি 11 ইঞ্চি পরিমাণ। হাতার অংশ একটু সামান্য কাট করে কেটে দিতে হবে। এখানে আমি এই রাম্পারের সাহায্যে একসাথে হুডি তৈরি করে নেব, এই জন্য আমি আরেকটি হুডির মাপ নিয়ে নিচ্ছি এভাবে ক্যাপের। এখন দুপাশের আমি হাতা জয়েন্ট দিয়ে নেব, এবং কাঁধ এবং হাতা জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন একদম এই কাপড় দিয়ে মাপ নিয়ে পায়ে শু তৈরি করব। প্রথমে শু পায়ের সাথে জয়েন্ট দিয়ে তারপর একসাথে করে সেলাই দিয়ে নিতে হবে। আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন, লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। উভয় পাশে সেলাই দেওয়া হয়েছে। এখন হাতা থেকে শুরু করে বেবি ড্রেসটির চারপাশে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন উল্টিয়ে দেখাচ্ছি। এই পাশটি সামন পাশটি এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে তারপরে গোল করে সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন গলার সাথে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়েছি।
এখন চেন লাগিয়ে নিতে হবে। চেন লাগিয়ে নিয়েছি, এর সাথে আমার কমপ্লিট হয়ে গেল বেবি রম্পার। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।